চেষ্টা করে পারিনি, পরে ওনার গতকালকে ফিজিক্যালি এসে কাটতে হয়েছে। জি, খুবই ভালো, আমরা ওনার ফ্যান, মানে মনপুরা থেকেই ফ্যান, তো ওনার জন্যই দেখতে আসার। আমি ওই তো ওনার সাথে দেখতে এসেছি, একই হাওয়া সিনেমা। জি জি, হাওয়া সিনেমার ট্রেলার দেখেছেন? জি, হাওয়া সিনেমার ট্রেলার দেখছেন? না, ট্রেলার দেখিনি অ্যাকচুয়ালি। এটা আমি অনেক শুনেছি যে সবাই অনেক, মানে এই পাবলিসিটি হয়েছে, তো ওইটার জন্যই এসেছি। হ্যাঁ, ট্রেলার দেখিনি এখনো। জি, চঞ্চল চৌধুরী? জি জি, হ্যাঁ, চঞ্চল চৌধুরী তো অন্য মুভি আমি দেখেছি, যে আয়নাবাজি মনপুরা, তো উনিও একটা অ্যাট্রাকশন এই মুভি দেখতে আসার। কবে কেটেছিলেন? গতকালকে। খালামণি কী ছবি দেখতে আসছেন? হ্যাঁ, খালামণি কী ছবি দেখতে আসছেন? হাওয়া 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 গানটা পারেন? হাওয়া হাওয়া গানটা কি পারেন নাকি? তাই নাকি? ও আচ্ছা আচ্ছা। ভাইয়া কোন সিনেমা দেখাচ্ছেন? সরি, চঞ্চল চৌধুরী কেমন লাগে? হ্যাঁ, ওনার আগের আয়নাবাজিও দেখছি, খুব ভালো, অনেক ভালো লাগে না, সেই এক্সপেকটেশন থেকে আবার আসা আর কি। টিকিট কিনেছেন কীভাবে? আমি গতকালকে আসছিলাম, দেখতে পারি নাই গতকালকে, ঠিক আজকে কিনে, মানে গতকালকে নিয়ে গেছিল আজকে টিকিট আর কি। আজকে টিকিট, আর গতকালকে এসে ফিরে গেছি, শুধু টিকিট নিয়ে চলে গেছে আর কি। কোন সিনেমা দেখার জন্য আসছেন? হাওয়া হাওয়া চারদিকে শুধু কিনছেন? এখান থেকে লাইন ধরে দাঁড়িয়ে আগে গতকালকে কিনে রাখছি, গতকালকে কিনে রাখছি। সরি, চঞ্চল চৌধুরী অভিনয় তো সবসময় ভালো, জীবন্ত এবং প্রাণবন্ত, ন্যাচারাল। হাওয়া হাওয়া টিকিট কিভাবে কিনেছেন? অনলাইনে। অনলাইন থেকে কিনেছেন? আজকে। অনেক ভালো লাগে। না না, এটাই প্রথম। হ্যাঁ, অনলাইনে? না না, পড়ান। হ্যাঁ আসলাম, টিকিটই তো পাইনি এই জন্য। টিকিট পাচ্ছিলাম না। থ্যাংক ইউ।